আমার অনেক দিন যাবত ব্যথা, কোমরে ব্যথা, তারপর আস্তে আস্তে ব্যথা মানে সমস্ত শরীরে ছড়ায় যায় আর কি ব্যথাটা। তারপরে অনেক চিকিৎসা করার পরেও আর কি ব্যথাটা মানে যাচ্ছিল না। আচ্ছা, তখন যখন আমি দ্বিতীয় বেবি কনসিভ করি তখন আর কি ব্যথাটা মানে অতিরিক্ত বেড়ে গেছে। তারপরে 4 মাস যাবত আমি বিছানায় পড়েছিলাম। পরে একটা আর কি ডাক্তারের মাধ্যমে শুধু একটু ব্যথাটা কমানোর জন্য একটু ওষুধ খাই আর কি, তারপরে ব্যথাটা মানে ক্ষণিকের জন্য আর কি ভালো হয়েছিল। পরে যখন মানে বেবিটা হয়ে গেছে তারপরে ইয়ে করছি, এক্স রে করলাম, এক্স রে করার পরে তেমন কিছুই ধরা পড়ে না। আজকে কততম দিন আপনার? 12তম। 12তম দিন। সো আজকে 12তম দিন, কেমন আছেন? সেই কাঁধে ব্যথা এবং কোমরে ব্যথার কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। যে অবস্থার জন্য একটা সময় আপনাকে সম্পূর্ণ প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে হয়েছিল, সেরকম অবস্থা কি এখন মনে হয়? না না না, এখন মনে হয় না। এখন কি মনে হচ্ছে আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন? সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট পেতে হয়, কোনো ওষুধ খেতে হয় ব্যথার জন্য? না না না, এখন আর ওষুধ মানে ব্যথার জন্য কোনো ওষুধ খাইতে হয় না। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের খুব কাছের নরসিংদী জেলা থেকে এসেছেন জেসমিন বেগম। বয়স মাত্র 24 বছর বয়স, একজন হাউসওয়াইফ, 2 সন্তানের জননী, খুব প্রাণচঞ্চল একটি মানুষ। খুব স্বাভাবিকভাবেই ওনার সব দিনকাল যাচ্ছিল, সংসার ধর্ম পালন করছেন, সন্তানদেরকে লালন পালন করছিলেন। বাট গত 4 থেকে 5 বছর আগে হঠাৎ করেই এই সুন্দর জীবনটাতে কিছুটা অন্ধকার নেমে আসে, এবং যার জন্য সেটা হচ্ছে ব্যথা নামক একটি শব্দ। প্রথমে অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয় এবং একটা সময় সেই ব্যথাটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে প্রায় বিছানা থেকে উঠতে পারতেন না। দর্শক, কী হয়েছিল এবং কীভাবে এই পুরো বিষয়টাকে উনি মোকাবেলা করেছেন সাহসিকতার সাথে, সেই বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা হচ্ছে জেসমিন বেগম? হ্যাঁ। নরসিংদী কোথায় আপনাদের বাড়ি? নরসিংদী ঢাকা বাস স্ট্যান্ড, বেলানগর। বেলানগর। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়? আমার অনেক দিন যাবত ব্যথা, কোমরে ব্যথা, তারপর আস্তে আস্তে ব্যথা মানে সমস্ত শরীরে ছড়ায় যায় আর কি ব্যথাটা। তারপরে অনেক চিকিৎসা করার পরেও আর কি ব্যথাটা মানে যাচ্ছিল না। আচ্ছা। তখন যখন আমি দ্বিতীয় বেবি কনসিভ করি তখন আর কি ব্যথাটা মানে অতিরিক্ত বেড়ে গেছে। তারপরে 4 মাস যাবত আমি বিছানায় পড়েছিলাম। পরে একটা আর কি ডাক্তারের মাধ্যমে শুধু একটু ব্যথাটা কমানোর জন্য একটু ওষুধ খাই আর কি, তারপরে ব্যথাটা মানে ক্ষণিকের জন্য আর কি ভালো হয়েছিল। পরে যখন মানে বেবিটা হয়ে গেছে তারপরে ইয়ে করছি, এক্স রে করলাম, এক্স রে করার পরে তেমন কিছুই ধরা পড়ে না। পরে আমার যেই ডক্টর উনি বলছে যে তুমি একটা MRI করো। পরে আমি MRI করতে ঢাকা আসলাম। MRI করার জন্য আমি আগে আবার এই যে ইয়েতে টিভিতে আমি স্যারকে দেখেছিলাম, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের যে ভিডিওগুলো বা প্রোগ্রামগুলো হয় এসিটিভিতে, সেগুলো আপনি দেখতেন? হ্যাঁ হ্যাঁ, এসিটিভিতে আমি দেখছি। তারপরে আমি আমার হাজবেন্ডকে জানাই, তারপর উনি বলছে যে যাও তাইলে। পরে আমার ভাই ও আমাকে নিয়ে আসলো, তারপর MRI রিপোর্ট কর মানে করতে দিছি আর কি। পরে উনি MRI-তে ধরা পড়ছে যে আমার নাকি আর কি মেরুদণ্ডে যে ডিসপ্রোলাপসে আছে ওখানে আছে। ওকে, এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বোন, আমরা একটু পিছন ফিরে যাই, যখন প্রথম আপনার এই ব্যথাটা শুরু হয় 4 বছর আগে, তখন প্রথম ব্যথাটা কোথায় ছিল আপনার, শুরুটা কোথা থেকে? প্রথম কোমরে ছিল। কোমরে ছিল। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কি মনে পড়ে, বা ভারী কোনো কিছু মনে পড়ে না, বাট হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার কোমরে ব্যথা করছে এবং আস্তে আস্তে সেই ব্যথাটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। যখন প্রথম ব্যথাটা শুরু হয় কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন সাথে সাথে?
নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছেন? প্রথম যাই নাই, প্রথম যান না, না দেখেছেন যে হয়তো ব্যথাটা হয়তো সেরে যাবে এরকম টাইপ হয়েছে। ভাবছিলাম যে এমনি এমনি হয়তো ব্যথাটা করে, কিন্তু ধীরে ধীরে দেখছেন ব্যথাটা বাড়ছে বরঞ্চ কমছে না। তখন গিয়ে ডক্টরের শরণাপন্ন হন। প্রথম যখন ডক্টর দেখান, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? না, কিছু দেন নাই, শুধু ওষুধ দিয়ে দিয়েছেন, কিছু বলেছেন ওষুধগুলো খান হয়তো আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু ওষুধ খেয়ে দেখছেন আপনার ভালো দিকে যাচ্ছেন, আরো খারাপের দিকে যাচ্ছেন। আচ্ছা, এর পরবর্তীতে কি করেছিলেন তখন? এর পরবর্তীতে পরে তো ডাক্তার আবার দেখাইলাম নরসিংদীতে। তো উনি ওনার এখান থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছে, কিন্তু মানে যখন ওষুধ খাই তখন ভালো থাকে, তারপরে আবার শুরু হয়। আপনি বলেছিলেন যে আপনার কাঁধে ব্যথা শুরু হয়েছিল, কাঁধে ব্যথাটা কতদিন থেকে? এটা মানে এটা বেশি দিন না, কোমরের ব্যথাই মাঝে মাঝে মানে হাঁটে চলে আসে, আবার মাঝে মাঝে কাঁধে চলে আসে। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি স্যারের কাছে আসেন, স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে? বলেছিল যে ওষুধ ওষুধ খাইতে বলল, যে ওষুধ খাইলে নাকি মানে ভালো হবে, কিন্তু একটুনি মানে দেরি হবে আর কি ভালো হতে। তো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করেন এবং আপনি ভর্তি হয়ে যান। আজকে কততম দিন আপনার? আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন? সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট পেতে হয়, কোনো ওষুধ খেতে হয় ব্যথার জন্য? না না না, এখন আর ওষুধ মানে ব্যথার জন্য কোনো ওষুধ খাইতে হয় না। একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো ভাবতেন যে একদিন আমিও যাবো হয়তো ট্রিটমেন্টের জন্য। আজকে একই জায়গাটা আপনি আছেন, তাদের জন্য কিছু বলবেন আজকে? আমাকে সুস্থ করার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা, উনি চেষ্টা করেছেন, উনি সফল হয়েছেন, আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। একদিন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য আমাদের এরকম মা বোন ভাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ওনারা যদি পারেন আপনি অবশ্যই পারবেন, শুধু একটু চেষ্টা করতে হবে, খুঁজে নিতে হবে আপনার জন্য সঠিক কোনটি চিকিৎসা, কোনটি আপনার জন্য উপযুক্ত চিকিৎসা। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।